ফটোগ্রাফ ফ্যামিলি, সবাইকে শুভ মহালয়া। আর আজকের ব্লগটা শুরু করছি এখান থেকে। আজকের ব্লগটা একটু অন্যরকম, অন্যরকম মানে আজকে মহালয়ারই একটা প্রতীকী র্যালি বলতে পারেন, র্যালি বলতে পারেন না, র্যালি, যেখানে মোম হচ্ছে অ্যাজ এ মা সরস্বতী, ও পাঠ করছে মা সরস্বতীর ওখানে র্যালিতে। তো এখনও পর্যন্ত এই শাড়ি পরেছে, এরপরে আপনাদের সঙ্গে মেকআপ হয়ে গেলে পুরো লুকসে ফুলভাবে ওকে দেখিয়ে দেব। তো চলুন আমরা রওনা হচ্ছি এখান থেকে, এখান থেকে রওনা হয়ে যাব যেখানে সরস্বতী মা দুর্গার মেয়ে, কিন্তু ও বানিয়েছে এই বীণাটা নিজের হাতে। আপনারা বলবেন বীণাটা কেমন হয়েছে প্লিজ, তোর কেমন লাগছে বল? আমার খুব ভালো লাগছে, সত্যি খুব ভালো লাগছে, বীণাটা আমি নিজের থেকে বানিয়েছি। আর পুরো ফুল মেকআপ হয়ে গেলে আবার আপনাদের সঙ্গে দেখা। গণেশ, তো শুন কোথায়, তুই কি সেজেছিস? শ্রীশান, শ্রীশান দেখি, মহিষাসুরকে ভালো লাগছে, দেখি দেখি দেখি, আর কার্তিককে দেখি। মহিষাসুর হাসলে হয় না, মহিষাসুর না না না, সরস্বতীর মেকআপ রেডি, দুর্গা দেখি, এই দুর্গা আমাদের মেকআপ আর্টিস্ট কথা বলি। পাঁচ কিলোমিটার র্যালি হাঁটার পরে এক পেয়ালা গরম চা, এক ভাঁড় গরম চা, মানে এটা হলো এই র্যালি হাঁটার ক্লান্তি কাটানোর টনিক। এখন ডিনার হচ্ছে এখানে, কচুরি আর আলুর দম, প্রচণ্ড ক্লান্ত, প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা হেঁটে মা সরস্বতী খুব ক্লান্ত।